ब्राइडल मेकअप ट्यूटोरियल देखो तो आमार मने हलो पूरा बांगालियाना एक मेकअप ट्यूटोरियल देखाई तो भावलाम जे ठीक आछे एक रेड ब्राइड ही सेजे तोमादेरके देखाई तो आमी खूब सुंदर लाल टुकटुके बहु सेजे चले एसेछि एखन आमी जास्ट करबो ना तोमरा जास्ट करबा जे आमाके केमन लागछे बहु हिसाबे আর এই মেকআপ টিউটোরিয়ালটা কেমন লাগবে সেটাও তোমরা জানাবা। মেকআপ টিউটোরিয়াল শুরু করার আগে তোমাদেরকে এক কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ ডু সাবস্ক্রাইব। আর পাশে থাকা বেল আইকনটি মাস্ট বি ক্লিক করে রাখবে, কেননা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখলে আমি পরবর্তীতে যে টিউটোরিয়ালটা দিব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এছাড়া আমার গার্লস গ্রুপ আছে এবং পেজ আছে যার লিংক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চেক করে নিও। আমি অ্যাক্টিভ আছি যেটা হচ্ছে টিকটক, যেখানে গতকালই 50,000 ফলোয়ার সম্পূর্ণ डार्क ब्राउन तुम्हारा डार्क ब्राउन अथवा इबोने जो एक शेड व्यवहार करते আর এইরকম একটা ব্রাশ ব্যবহার করছি। আমার মূলত এই ব্রাশটা লাগবে এবং এই সাইডের স্পুলিটা লাগবে। প্রথমে আমি স্পুলি দিয়ে আমার আইব্রোসটা একটু সেট করে নেব। কিছুটা আমি পমেট নেব, পমেটটা আমি ব্রাশে নিয়েছি বাট আমি প্রথমে হাতে নিয়ে নেব। আমি যে আইব্রোস ড্রয়িং করেছি তার যে শুটটা আমি নিয়েছিলাম ওটা আমি মানে ক্যামেরা অন করতে আমি ভুলে গিয়েছিলাম, যার কারণে ওটা সেভ হয়নি, ওই শুটটা ডান হয়নি। সো সমস্যা নাই, আমি আইব্রোস টিউটোরিয়াল এমনিতেও অন্য সময় একটা করব, তখন তোমরা দেখে নিতে পারবা। সো এখন আমি যেটা করব, আমার আইব্রোস যেহেতু ড্রয়িং করা হয়ে গিয়েছে সো আমার আইব্রোসের শেপটা একটু শার্প করে নেব এভাবে। সো আজকের যে ব্রাইট লুকটা আমি দেখাবো সেটাই সম্পূর্ণ আমি স্টুডেন্ট বাজেট বা ফ্রেন্ডলি একটা বাজেট রাখার ট্রাই করেছি, যাতে করে সবাই প্রোডাক্টসগুলো কিনতে পারে। আমি এলেগালের ইয়েলো কনসিলারটা নিয়েছি, এটার প্রাইস কত হবে 380 বা 450 এরকম হবে। সো ইয়েলো কনসিলারটা দিয়ে আমার আইব্রোসের শেপটা একটু ডিফাইন করে নেব। এলেগালের ইয়েলো কনসিলারটা দিয়ে আমি আমার আইব্রোসটা ক্রিয়েট করে নিয়েছি। স্পিকারটা একটু ঝামেলা করছিল, দ্যাটস ওয়াই স্পিকারটা রেখে দিয়েছি। এখন জানি না যে ভয়েসটা কতটা ভালোভাবে তোমরা শুনতে পারবে, তবু আমি ট্রাই করছি অনেক জোরে কথা বলার জন্য। যদি একটা টিউটোরিয়াল করা মানে একটা ব্রাইডের টিউটোরিয়াল করা এবং একটা রিয়েল ব্রাইড সাজানো দুইটার ভিতরে অনেক বেশি ডিফারেন্স। স্টেপ নিয়ে আমি এই টেপটা পেয়েছি হাতের কাছে, এর জন্য এটাই নিয়েছি, বাট এটা তুলতে একটু কষ্ট হয়। তোমরা এইটা বাদ দিবা, তোমরা 5 টাকার যে কস্ট স্টেপগুলো পাওয়া যায় সেই কস্ট স্টেপ দিয়ে তোমাদের আয়ের পাশে একটা বর্ডার টেনে নেবে। এটা মূলত যারা রেগুলার প্র্যাকটিস করে তাদের দরকার হয় না, কিন্তু তুমি যদি শার্প একটা লাইন চাও তাহলে এটা ব্যবহার করতে পারো। এতে করে তোমাদের চোখের মেকআপটা না পাশে ছড়িয়ে পড়বে না। সো আমি এখন টেপটা লাগিয়ে নেব প্রথমে। সো দুইটাই না সমান করে লাগাতে হবে, হ্যাঁ। একটা উপর নেচ হলে কিন্তু যেটা হবে দুইটা চোখের মেকআপ দুই রকম হয়ে যাবে। সো এটা হচ্ছে আমি দেখো আমি যেভাবে লাগাই সেটা হচ্ছে চোখের কর্নার এবং ব্রুশ শেষ দুইটা করে দেন লাগে। এইটাও সেম ভাবে লাগাতে হবে এবং একই অ্যাঙ্গেল থাকে যেন।
এখন আমি আমার চোখের মেকআপ শুরু করব আর চোখের মেকআপের জন্য আমি আজকে জেমস কার্লেস মরফির এই প্যালেটটা ব্যবহার করছি সাথে আরো কিছু প্যালেট ব্যবহার করব তোমাদের কাছে যে প্যালেটগুলো আছে সেই প্যালেটগুলো দিয়েই তোমরা চোখের মেকআপটা করতে পারো ট্রানজিশন কালার ব্যবহার করব আর ট্রানজিশন কালার হিসেবে আমি এই পিঙ্কিশ কালারটা নেব পিঙ্ক কালারটা শ্যাডো নেব এবং ধীরে ধীরে ব্লেন্ড করব এরপর যেটা করব আমি তার থেকেও একটু বেশি মানে এটা পার্পল কালার তো তার থেকেও ডার্ক একটা কালার নেব হালকা করে আমি খুব বেশি ভাইব্রেট কালার যাচ্ছি না খুবই লাইট যাচ্ছি তো হালকা করে নিলাম এবং এই আউটার কর্নারে আমি একটু অ্যাপ্লাই করব এখন আমি একটা ব্ল্যাক শ্যাডো নেব এবং একদমই আউটার কর্নার এই দেখো জাস্ট নিচের দিকে একটু অ্যাপ্লাই করব হালকা ভাবে ব্রাশটা একটু চেঞ্জ করে নেব কেননা এটাতে আমি ব্ল্যাক শ্যাডো লাগিয়ে ফেলেছি সো এটা দিয়ে যদি আমি ব্লেন্ড করতে চাই ব্ল্যাক শ্যাডোটা চারদিকে ছড়িয়ে পড়বে সো আমি জাস্ট একটা ব্রাশ নিয়েছি এটাতে কোনো শ্যাডো নাই আমি এর উপর দিয়ে জাস্ট একটু ব্লেন্ড করে দেব তাতে করে এই যে ব্ল্যাক কালার এবং পার্পল দিলাম সেই দুইটা সুন্দর করে মিক্সড হয়ে যাবে আমি টেকনিকের ক্রিম পিগমেন্ট প্যালেটটা নিচ্ছি এখান থেকে আমি একটা শিমার গ্লিটার অ্যাপ্লাই করব এইটা এটা তোমরা কেমন বুঝছো জানি না বাট অনেক বেশি পিগমেন্টেড এটা আমি পার্পল শ্যাডোটা নেব এবং এই কর্নার দিয়ে এর উপর দিয়ে হার্শ যে লাইনটা বোঝা যাচ্ছে না এটা ব্লেন্ড করতে থাকবে এতে করে হার্শ লাইনটা মিশে যাবে আবার একটু ব্ল্যাক শ্যাডো নেব এবং একদমই আউটার কর্নারে একটু ব্লেন্ড করব আমার মোটামুটি চোখের মেকআপ অনেকটাই ডান দেখো খুব অল্প সময়ে খুব সিম্পল ভাবে কিন্তু আমার চোখের মেকআপটা কমপ্লিট করে নিয়েছি এখন আমি একটা আইলাইনার ব্যবহার করে নেব তো আমি আইলাইনার হিসেবে W7 এর আইলাইনারটা ব্যবহার করছি আমি একই সাথে আমার ব্রাউ বোনটা একটু হাইলাইট করে নেব ব্রাউ বোন হাইলাইট করার জন্য আমি টেকনিকের মেগাগুলো যে হাইলাইটার আছে এখান থেকে গোল্ডেন শেডটা ব্যবহার করব আই ম্যাজিকের ওয়াটারপ্রুফ কাজলটা অ্যাপ্লাই করে নিয়েছি এখন আমি আমার টেপটা উঠিয়ে ফেলবো এবং দেখো তোমরা ম্যাজিক ওকে আও আমি যদি একটু কাছ থেকে দেখাই তাহলে দেখবা এর যে নিচের লাইনটা দেখো অনেক সুন্দর শার্প এসেছে বাট এইটাতে একটু টেপটা একটু লুজ হয়ে গিয়েছিল যার কারণে দেখো পাশে একটু ছড়িয়ে এসেছে আমার চোখের মেকআপ মোটামুটি কমপ্লিট আমি চোখের মেকআপটা এইভাবেই রাখবো দেন আমি আমার ফেস মেকআপে চলে আসবো প্রাইমার ব্যবহার করে নেব আর প্রাইমার হিসাবে মেবিলিন বেবি স্কিন প্রাইমারটা ব্যবহার করছি আর এই প্রাইমারটা আমি সব জায়গাতে ব্যবহার কিন্তু করব না জাস্ট আমার যেখানে পোর্স আছে সেখানে ব্যবহার করব তো আমার মুখের জাস্ট এই দুই সাইডে হালকা একটু পোর্স আছে আমি সেখানেই ব্যবহার করব এই পর্যায়ে আমি আমার স্কিনের কালার কারেক্টিং করে নেব এখন যেটা করব সেটা হচ্ছে আমি ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই না করে প্রথমে একটা স্টিক ফাউন্ডেশন অ্যাপ্লাই করব আর স্টিক ফাউন্ডেশন হিসেবে আমি মেকআপ রেভলিউশনের স্টিক ফাউন্ডেশন ব্যবহার করছি আমার শেড নাম্বার হচ্ছে F7 এটা বাংলাদেশ প্রাইজে তোমার 750 টাকা বডি রেট দেওয়া থাকে তোমরা যখন অফার প্রাইস চলে তখন কিনে নিতে পারো জাস্ট সামান্য দেব এতে করে তোমার বেসটা একটু হেভি হবে ব্রাশের
ব্রাশের সাহায্যে আমি ব্লেন্ড করব, কোনো বিউটি ব্লেন্ডার দিয়ে না। ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেব, আর ফাউন্ডেশন হিসেবে আমি খুবই স্টুডেন্ট বাজেট বা ফ্রেন্ডলি বাজেটের একটা ফাউন্ডেশন চুজ করেছি আজকে, সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইডের ফাউন্ডেশন এবং এটা শেড হচ্ছে গোল্ডেন। এবং একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি এটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা ডান। এখন আমি যেটা করব, জাস্ট খুবই সামান্য পরিমাণের একটু ফাউন্ডেশন নেব, জাস্ট চোখের নিচে আর একটু ব্লেন্ড করব আমি, জাস্ট এই সোজা আর কোথাও না। বহুদিন পর কিন্তু আমি এরকম একটা হেভি বেস বা একটা গর্জিয়াস বেস করছি, আমি বহুদিন কিন্তু এরকম গর্জিয়াস মেকআপ করি না। চাচ্ছি সন্ধ্যা নামার আগে আমার মেকআপটা শেষ করতে, এতে করে তোমরা কিন্তু লাস্ট ফিনিশিংটা একটু সুন্দরভাবে দেখতে পারবে। কেননা তোমরা জানো আমি মোবাইলে টিউটোরিয়াল মেকিং করি, সো মোবাইলে দিনের আলোতেই মনে হয় একটু ভালোভাবে একটু বোঝা যায়, সন্ধ্যা নেমে গেলে বা রিং লাইটের সামনে ওভাবে ভালো বোঝা যায় না। তো এই পর্যায়ে আমার ফাউন্ডেশনটা আমি একটা পাউডার দিয়ে সেট করে নেব, আর পাউডার হিসাবে আমি পাউডারও রেখেছি ফ্রেন্ডলি বাজেটের একটা পাউডার, এটা হচ্ছে W7 এর ব্যানানা পাউডার। এটার প্রাইস কত আসবে, 480-500 থেকে 500-র ভেতরেই হবে আই থিঙ্ক। সো আমি সেম ভেজা বিউটি ব্লেন্ডারটা দিয়েই আমার পাউডারটা একটু সেট করে নেব। কন্ট্রোল করে নেব এবং একই সাথে আমার নোজ কন্ট্রোলটাও করে নেব। W7 এর ব্রঞ্জারটা ব্যবহার করছি, এরকম একটা অ্যাঙ্গেল ব্রাশ আমি নিয়ে নেব। ব্লাশন অ্যাপ্লাই করে নেব, আর ব্লাশন হিসেবে মেকআপ রেভলিউশন আর সুগার অ্যান্ড স্পাইসি প্যালেটটা ব্যবহার করছি। সো আমি এই পাশে যে আমার কন্ট্রোলটা শার্প করার জন্য এক্সট্রা পাউডার দিয়েছিলাম, সেই পাউডারটা এখন আমি মুছে ফেলব বা ঝেড়ে নেব কোনো ব্রাশ দিয়ে। এখন আমি একটা সেটিং স্প্রে ব্যবহার করে নেব, সেটিং স্প্রে হিসেবে আমি মেকআপ রেভলিউশনের ম্যাট ফিক্স অয়েল কন্ট্রোল ফিক্সিং স্প্রেটা ব্যবহার করছি। প্রথমে এভাবে একটু ঝাঁকিয়ে নেব, দেন এই ভেজা থাকতে থাকতে আমি আমার হাইলাইটারটা ব্যবহার করে নেব, আর হাইলাইটার হিসেবে টেকনিক্যাল মেগা গ্লো হাইলাইটারটা ব্যবহার করছি। আন্ডার আইয়ে একটা শ্যাডো ব্লেন্ড করে নেব, একটু পার্পল এবং ব্ল্যাক শ্যাডো মিক্সড করে। আমি ব্ল্যাক শ্যাডোটা একটু চোখের নিচে অ্যাপ্লাই করে নেব। একটু পার্পল মিক্সড করব এর সাথে। আমি ইনার কর্নারটাও একটু হাইলাইট করে নেব। এখন আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিয়ে আমার আইল্যাশটা লাগিয়ে নেব। সো আমি আই ম্যাজিকের জিয়ান্ট ব্রাশ পারফেক্ট মাস্কারাটা ব্যবহার করছি, এটা তোমার লেন্থ দেওয়ার সাথে সাথে এক্সট্রা একটা ভলিউম দেবে। এটা সাবধানে ব্যবহার করবা, কেননা মাস্কারা এটা অ্যাপ্লাই করার সময় না একটু ছিটিয়ে মুখে পড়ে।
আও দেখো আমি সাবছি বলতে বলতে আমার নিজেরই লেগে গেছে যেখানে যে এক্সট্রা মাসকারা লেগে গিয়েছে ওখানে আমি আরেকটু গ্লিটার অ্যাপ্লাই করে নেব যেহেতু আমি রেড শাড়ি আজকে পরব সো আমি ম্যাজিক 26 নাম্বার শেডের লিপস্টিক অ্যাপ্লাই করে নেচ্ছি ফাইনাল লুক আই হোপ তোমাদের এই মেকওভারটি পছন্দ হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা থামস আপ দিও কমেন্ট করে জানিও তোমাদের কি রকম লাগলো আর কি ধরনের মেকআপ টিউটোরিয়াল দেখতে চাও আর যদি বাসায় বউ সাজতেই চাও তাহলে বলবো এই ভিডিওটি শেয়ার করে রাখতে পারো তোমার টাইমলাইনে এছাড়া শেয়ার করে তোমার বান্ধবীদেরকে দিতে পারো আমি মেকআপ করতে বসেছিলাম দুপুরে এখন সূর্য একদমই ডুবে গিয়েছে যার কারণে একটু অন্ধকার চলে এসেছে সো আমি আর কথা বাড়াবো না কেননা কিছু ছবি তো তুলতেই হবে তাই না সো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ